দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজ নম্বর 1/2020। দ্য ফলোয়িং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য কাউন্সিলিং প্রসেস অ্যাট WBCSC অফিস অফ আসন্ন বিল্ডিং, রাজারহাট, নিউ টাউন, কলকাতা 7156, অ্যালং উইথ অল অরিজিনাল টেস্ট মনি। এখানে কি বলেছে না, ক্রেডেন্সিয়াল অন 13 সেপ্টেম্বর 2024 @3 PM। অ্যানথ্রোপোলজি যে সমস্ত সাবজেক্টে ক্যান্ডিডেটরা ইন্টারভিউ মানে কাউন্সিলিংয়ে গিয়েছিলেন, ওয়েটিং লিস্টে ছিলেন, সেই ওয়েটিং লিস্ট থেকে আবার পুনরায় রিকাউন্সিলিং চলছে। অ্যানথ্রোপোলজি থেকে SC ক্যান্ডিডেট উপরে রয়েছে দেখতে পাচ্ছেন, যার প্যানেল নাম্বার ছিল 2, তাঁকে রিকাউন্সিলিংয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে। বেঙ্গলি সাবজেক্টে OBC বি 3 জন, SC 1 জন ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে ছিলেন, যাদের সিরিয়াল নাম্বার ছিল ডান সাইডে দেওয়া আছে 12, 13, 14, আর SC যিনি ছিলেন তিনি ছিলেন 22, তাঁকে রিকাউন্সিলিংয়ে ডেকে পাঠানো হয়েছে। বোটানি ST ক্যান্ডিডেট ছিলেন, বাম্পাসে রেজিস্ট্রেশন নাম্বার নাম দেওয়া আছে, ডান সাইডে প্যানেল নাম্বার ছিল ওয়েটিং লিস্ট, তাঁকে ডেকে পাঠানো হয়েছে রিকাউন্সিলিংয়ে। কমার্সের নেওয়া হবে রিকাউন্সিলিংয়ে SC 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 PWD, অর্থাৎ হ্যান্ডিক্যাপ, ডান সাইডে প্যানেল নাম্বার দেওয়া রয়েছে, বাম্পাসে রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম দেওয়া রয়েছে, এই ক্যান্ডিডেটকে রিকাউন্সিলিংয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে। ইংলিশ আনরিজার্ভেশন অর্থাৎ জেনারেল, তারপরে দু নম্বরও জেনারেল, তারপরে OBC বি, SC SC ST ST এই ক্যান্ডিডেটকে রিকাউন্সিলিংয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে। ডান সাইডে প্যানেল নাম ছিল, বামপাশে রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম রয়েছে, ইনাদেরকে ডেকে পাঠানো হয়েছে রিকাউন্সিলিংয়ে। জিওগ্রাফি 1 জনকেই ডেকে পাঠানো হয়েছে রিকাউন্সিলিংয়ে, জেনারেল ক্যান্ডিডেট, বামপাশে রেজিস্ট্রেশন নাম্বার, ডান সাইডে না তারপরে নাম, ডান সাইডে প্যানেলের সিরিয়াল নাম্বার। আর সংস্কৃত সাবজেক্টের রিজার্ভেশন নয় অথচ জেনারেল ক্যান্ডিডেটকে 1 জনকেই ডেকে পাঠানো হয়েছে রিকাউন্সিলিংয়ে, বামপাশে রেজিস্ট্রেশন নাম্বার নাম, ডান সাইডে প্যানেল নাম্বার 7। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের রিকাউন্সিলিং সংক্রান্ত আপডেট ইনফরমেশান আপনার সামনে তুলে ধরলাম। WBCSC.AC.IN সেখানে গেলে যেটা আপনার সামনে তুলে ধরছি আপনি এটা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই PDFটা। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আজকের আপডেট ইনফরমেশান। থ্যাংক ইউ।